সময় ছিল যখন আমরা কান্নাকাটি করতাম অনলি ফর পাঁচ, সেই বয়সে বনু আমাদের দেখাচ্ছে নিজের খাঁজ। হে গাইজ, আমার কষা চিকেন, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর ভালো না থাকলে খাবে কি করে কষা চিকেন চেটে? তবে চলো তার আগে দিয়ে একটু হালা করে বেটে। এ বনু শোনো, তোমার এখন পড়াশোনা করার বয়স, এখন ভাইরাল হওয়ার কি দরকার বলো? কথায় আছে, অল্প বয়সে পাগলে বাল, তার দুঃখ চিরকাল। আরে ভাইরে ভাই, আমাদের সময় ফোন বলতে এই সাইজে একটা ছোট টেবা ফোন ছিল, যেটাতে ওই করে ওই সাব গেম খেলা ছাড়া আর কোনো কাজে লাগবে না আমাদের। আর ভাই, এরা এই বয়সে স্মার্টফোন পেয়ে গেছে, আবার কি দেখালে ভাইরাল হওয়া যায় সেটাও বুঝে গেছে। বলছে এদের বাড়ির লোক কিছু বলে না? আসলে সত্যি বলতে কি বলতো, এদের কোনো দোষ নেই, এদের বাড়ির লোকগুলো কাপ কাপ করে ধরতে হয়। আর বুঝতে পেরেছো তো? বলছি তোমার কানে কানে। আরে আরে আরে, পাঁদুনি বৌদি যে, এ বৌদি আমরা খুব খুশি হয়েছি যে তুমি কানে কানে বলছো, বুঝতে পেরেছো তো? এবার থেকে না প্লিজ ওই কানে কানেই বলো, এই ফেসবুকে এসে হাগাই করো না, খুব গন্ধ বেরোচ্ছে, আর পারলে টাকটা টু 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 করে বাজিয়ে দিও। আমিও হট। এ কালু, কোথায় গেলি রে? ঝপ করে ঝপ করে এদিকে ঝপ করে আয়। আসলে কি বলতো, আমাদের কালুটা খুব কুল, তাহলে পাঠিয়ে দিতাম ঠান্ডা করে দিতো, কিন্তু মেজাজের দিক থেকে। আমি আসছি, তোমার ঝপ করে ফলো করে দাও। ও ভাই,